कीजिए डीकेएम स्पेशल्स चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट स्पेशल वीडियो सबसे पहले देखने के लिए। প্রত্যেক বছর দেখো কিভাবে ছদ্মবেশ হয়, তাই ওদেরকে জায়গাগুলো দেখিয়ে দাও কিভাবে বসতে হবে। তুমি যে বাসটা পুজছো, তুমি ব্যারিকেডের বাস পুজছো না আতশবাজির বাস? আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা একটাকে দেখুন অপরকে দেখুন শুরু করে দিন। সকলের হাসি সর্বশ্রেষ্ঠ হাসি, নিজের হাসিটাই আসল হাসি হয়, তাই নিজে দেখুন অপরকে দেখান দেখার জন্য অপর আপনারা
আপনাদের উদ্দেশ্যে যাচ্ছি, দর্শনার্থীদের উদ্দেশ্যে বারবার যাচ্ছি, আমরা ভিড় হারিয়ে ভিড় করবেন না। জনসাধারণের 44তম বছরে পদার্পণ করল, আর তাদের এই প্রচেষ্টার 5ম বর্ষে পদার্পণ করল বাসন্তী পূজা ক্রীড়া সংস্কৃতি ও মিলন উৎসব 2018। এখন চলছে ছদ্ম বেস প্রতিযোগিতা। দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনাদের যদি সমস্ত প্রতিযোগীকে অ্যাটেন্ড করা হয়ে যায়, আপনারা দয়া করে একটু ইশারা করুন। আমাদের অনেক কর্মসূচি রয়েছে, এর পরেই এক ঘন্টা আমাদের মায়ের আরতি হবে, বাজনা পাটি সহকারে আতশবাজি হবে। আতশবাজিতে বিশেষ করে অনেক কিছু দেখতে পাবেন। পর্যন্ত তাই যিনারা মায়ের পুষ্পাঞ্জলি দিতে চান, আপনাদের উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন। আপনাদের পুজো কমিটির পক্ষ থেকে থাকলো নিমন্ত্রণ। আমরা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বাজনা শুরু করবে। ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের পুজো মণ্ডপের সামনে খালে একজন প্রতিযোগী রয়েছে, একজন প্রতিযোগিনী রয়েছে, মৎস্যকন্যা। বিচারক মণ্ডলীদের উদ্দেশ্যে জানাই, বিচারক মণ্ডলীকে জানাই, আমাদের পুজো মণ্ডপের সামনে খালে অভিভূষণপুরী 2018 সাল বর্তমান বছরে যিনারা পুজোর স্থায়ী সরঞ্জাম দিয়ে কমিটির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ডক্টর অনুপ ভূঁইয়া রেপাড়া একটি পঞ্চপ্রদীপ, হিমাংশু গিরি মহাশয় গোপালপুর পেতলের বালতি, ধনঞ্জয় ভাণ্ডার রেয়াপাড়া একটি হাত ঘণ্টা, সালু জানা দেবরাজকরণ স্বর্গীয় পিতা স্বর্গীয় আনাইকরণ গোপালপুর, প্রতিমা দত্তা